অহা বছৰৰ পৰা আমি BMIৰ লগত ব্লাড প্ৰেছাৰ আৰু চুগাৰ সেই দুটাও অন দ্য স্পট টেষ্টিং কৰিম। মোৰ এতিয়া আজি সিহঁতে 25 ওলাইছে, মোৰ ৱেইট দিছে 170, হাইট দিছে 172.8 আৰু ৱেইট দিছে 75, চ' সেইটোৰ পৰা সিহঁতে কৈছে 25 আপোনাৰ BMIটো ওলাইছে। যোৱা 16 মে'ত আজিৰ পৰা 3 মাহ আগতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টৰ হিমন্ত বিশ্ব শর্মা ডাঙৰীয়াৰ নিৰ্দেশ মৰ্মে আমি এটা আমাৰ হাতত আঁচনি লৈছিলোঁ যে আমি পৰ্যায়ক্ৰমে অসম পুলিচক ফিজিকেলি ফিট কৰি তুলিম। তাৰ প্ৰথম পৰ্যায়ত আমি যিটো ট্ৰেইনিঙত সেইটো কৰিছোঁ, সেইটো চলি আছে আৰু আমি নিশ্চিত কৰিছিলোঁ যে প্ৰত্যেক ডিষ্ট্ৰিক্টৰ প্ৰত্যেক বেটেলিয়নত ৰেগুলাৰ PT ৰেগুলাৰ এক্সাৰচাইজ হ'ব। এইখিনি এতিয়া যোৱা প্ৰায় 1 বছৰ ধৰি ৰেগুলাৰ চলি আছে। তাৰপিছত 16 মে' তাৰিখত আমি ডিচাইড কৰিছিলোঁ অসম পুলিচৰ যিখিনি প্ৰায় 67,000 পাৰ্চনেল তেওঁলোকৰ আমি BMI টেষ্ট কৰিম আৰু চবক আমি 3 মাহৰ টাইম দিছিলোঁ যে 3 মাহৰ পিছত আমি আৰম্ভ কৰিম আজিৰ পৰা। চ' ইন দ্য মিন টাইম আমি 3 মাহৰ ভিতৰত কমপ্লিট এটা ডেটাবেছ বনাইছোঁ, যিমান মানুহ আমাৰ অসম পুলিচৰ গভৰ্ণমেণ্টৰ পৰা দৰমহা পাই আছে সিহঁতৰ ডেটাবেছ DDO ৱাইজ বনোৱা হৈছিলে, ডিষ্ট্ৰিক্ট ৱাইজ বনোৱা হৈছিলে। তো সেইমতে আমাৰ 67,000 কিছু আহিছে। তো সেইটোত আমি এটা প্ৰাইভেট কোম্পানীৰ লগত যিটো আমাৰ ৰিক্ৰুটমেণ্টৰ টাইমতো মেজাৰমেণ্ট কৰিছিলে তেওঁলোকক কণ্টেক্ট কৰিলোঁ। তেওঁলোকে ইলেক্ট্ৰনিকভাৱে সেই আমাৰ ডেটাবেছৰ এগেইনষ্ট হেড ক্ৰিয়েট কৰিছে BMI। তাত আৰু বহুত ডেটা আছে, ডেট অফ বাৰ্থ আছে, ইয়াৰ অফ জইনিং দ্য চাৰ্ভিচ ইত্যাদি ইত্যাদি আছে। সেইটো আজিৰ পৰা আৰম্ভ কৰা হৈছে কমপ্লিটলি ইলেক্ট্ৰনিক আৰু কমপ্লিটলি আমাৰ লগত এটা CCTV আছে, যিটো CCTVত আপোনাৰ যিটো তাত হৈ আছে সেইটো ভইচ এণ্ড ভিডিঅ' ৰেকৰ্ড হৈ আছে। মানে যদি কাৰোবাৰ হাইট যদি আছে যেন ধৰক মোৰ 172.8 ওলাইছে, চ' লগতে তেওঁলোকে কথাটো কৈ দিয়ে আৰু তাত ফিল কৰি লয়, চ' যে মানে পিছত কোনোৱে ক'ব নোৱাৰে যে আমাৰ ভুল হৈছে। ঠিক তেনেকৈ ৱেটো হৈ কৰা হৈছে। মুখ্য উদ্দেশ্য হ'ল যে আমি পুলিচক হেলডিয়াৰ বনাব খুজিছোঁ, বেছি স্বস্থ এটা পুলিচ আমি কৰিব খুজিছোঁ। কাৰণ আমি ৰেগুলাৰলি এইটো দেখি আছোঁ যে পুলিচৰ মানুহ এটা বয়স পাৰ কৰাৰ পিছত স্বাস্থ্য যেনে বহুত ঘটনা ঘটিত হয় সেইটো আমি এতিয়া কৰিব খুজিছোঁ। আমাৰ নেক্সট টাইম আছে, যোৱাকালি মই মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ লগত কথা পাতিছোঁ, নেক্সট টাইম আছে যে অহা বছৰৰ পৰা আমি BMIৰ লগত ব্লাড প্ৰেছাৰ আৰু চুগাৰ সেই দুটাও অন দ্য স্পট টেষ্টিং কৰিম। চ' আমাৰ এটা ডেটাবেছ হৈ যাওক। সেইখিনি হোৱাৰ পিছত আমি চেষ্টা কৰিম যে কেনেকৈ আমি এটা CT স্কেন, X-ray আৰু আল্ট্ৰাচাউণ্ড এই 3টা কৰিব পাৰোঁ আৰু এই ডেটাবেছটো কমপ্লিটলি আমাৰ ৰেকৰ্ড থাকিব। এতিয়া মানে আমি ফাৰ্দাৰ কাৰোবাৰ ইণ্টাৰভেনশ্যন লাগে কিবা লাগে। আজি সেইটো যে আমি আৰম্ভ কৰিছোঁ সেইটো ইয়াৰ পৰা 15 দিন চলিব, 31 আগষ্টলৈকে চলিব। আমাৰ টোটেল 36টা লোকেশ্যন আছে য'ত আমি সেই চিষ্টেমটো আজিৰ পৰা ষ্টাৰ্ট কৰিছোঁ। তাত সিহঁতৰ টোটেল কেপাচিটি 350% পাৰ আৱাৰ। চ' সেইটো লৈ যদি সিহঁতে মৰ্ণিঙৰ পৰা ইভিনিং কৰে আমি ডেইলি 12,500 কৰ্মী কৰিব পাৰোঁ। তথাপিও ইমান মানুহ ডেইলি নহ'ব, আমি 6,000-7,000 কৰিব পাৰিম। মই ভাবোঁ যে গোটেই এক্সাৰচাইজটো আমাৰ 31 আগষ্টৰ ভিতৰত কমপ্লিট হৈ যাব। নেক্সট ফেজত আমাৰ যিখিনি 30+ BMI ওলাব, 30+ BMI থকাখিনিক আমি আকৌ আমাৰ দেৰগাঁও পুলিচ ট্ৰেইনিং কলেজত এটা মানে হেলথ কেম্প নিচিনা কৰি য'ত গভৰ্ণমেণ্টৰ ফালৰ পৰা আমাৰ নিউট্ৰিশ্যনিষ্ট থাকিব, ডক্টৰ্ছ থাকিব, তাত তেওঁলোকক আমি আকৌ 1 মাহৰ পৰা 3 মাহ ডিপেণ্ডিং কাৰ কিমান ইণ্টাৰভেনশ্যনৰ দৰকাৰ আছে তেওঁলোকক ৰাখিম আৰু তেওঁলোকৰ আমি 30ৰ তলত আনিবলৈ চেষ্টা কৰিম। আৰু মোৰ ধাৰণা হৈছে যে সেইটো আমি 100% ছাকচেছফুল হ'ম, কাৰণ যেতিয়া আমি ডেটাবেছ কালেক্ট কৰাৰ পিছত আমাৰ যিখিনি হেলথ ইণ্টাৰভেনশ্যন হ'ব সেইটো আমি কৰিম, তেতিয়া তেওঁলোকে নেচাৰেলি এইটো আহি যাব। কাৰণ
ফিজিক্যাল এক্সারসাইজ থাকবে, ফুড আমি কোয়ালিটি কন্ট্রোল করিম কি খাবলে পাবো। সো এটা 30 তলত আমি আনিল। তারপর নেক্সট ইয়ারের কারণে আমি এনে টার্গেট রাখিছো যে নেক্সট ইয়ার আমি এই সেম টাইম যেটা করিম তাতে আমার উদ্দেশ থাকবে যে বিএমআই আমি টার্গেট হিসাবে 28 লোক, এটুকু 28 হোক। তারপর পর্যায়ক্রমে আমি 25-26 লেকে আহিব খুঁজিছো। দ্যাট মে টেক 3 ইয়ার্স, দ্যাট মে টেক 4 ইয়ার্স। মোর যেটু ধারণা হয়েছে, ফিলিং হয়েছে যে আমি আজি যেখানে কইছো হয়তো কিছু পুলিশের কর্মীয়ে এইটো অসুবিধাও পাব পারে, বয়াও পাব পারে, কিন্তু লং টার্ম হেলথ বেনিফিট বহুত হব। কারণ যেটা ওয়েট কম হব, যেটু আমি সদায় শুনে থাকো যে ওয়েট মানে অবেসিটি, ব্লাড সুগার আর ব্লাড প্রেসার, এই তিনটা প্রায় মেইনলি প্রায়খানি বিমারি হয়। তো আমি সেই তিনটাহে টার্গেট করব খুঁজিছো নেক্সট 2-3 বছর। মই ভাবো যে সবর হেলথ ভাল হব, আর সবতকে ভাল বেনিফিট মই যেটা ভাবো সেইটো পরিয়ালের মানুষ কারণে, কারণ তেওঁলোকে একটা সুস্থ ঘরের মানুষ পাব। আর যেটু একটা এক্সপেন্ডিচার অন মেডিকেল প্রবলেম এইটো সবর নিজের নিজের কমে যাবে। স্যার এটা ফার্স্ট টাইম নেকি অসমত? আমি এইটো ফার্স্ট টাইম। স্যার আপনি সাকসেস হল ফার্স্ট টাইম নেকি? মোর এটা আজি হতে 25 উলাইছে। মোর ওয়েট দিছে 170, হাইট দিছে 172.8 আর ওয়েট দিছে 75। সো হেটু প্রায় হতে কইছে 25 আপনার বিএমআই টু উলাইছে আর ওইটা রেকর্ড হয়ে গেছে। ক্যালকুলেশন টু কেনে কি? ক্যালকুলেশনের একটা সিস্টেম আছে, এই সিস্টেম টু মই মানে ইমিডিয়েটলি কব নোয়ারো, কিন্তু হাইট ডিভাইডেড বাই ওয়েট ইনটু 100 বোধ হয় ইনটু এজ, এজর কিবা আছে, এটা একটা সিস্টেম আছে, ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেড সিস্টেম। আর লগতে আমি ফিঙ্গারপ্রিন্ট টু সবর মানে থাম ইমপ্রেশনও লইছো। মেইন উদ্দেশ্য হল যে আমি একটা পুলিশের একটা ডেটাবেস বানাব খুঁজিছো, কারণ যেতে আমি ডিপ্লয়মেন্ট করো কিবা একটা করো, তেতে আমি একচুয়ালি পুলিশের মানুষ আহিছে না নাই, যেটু মানুষ আমি ডিপ্লয় করছো আহি পাইছে না নাই, এটু যেতে একবার ডেটাবেস হয়ে যাব, তেতে সেই ডেটাবেসের অগেনস্ট আমি তাতে একটা লিডার লগাই দিলে তেতে অ্যাটেন্ডেন্স নিজে নিজে হয়ে যাব। এটু কারণে আর কোনো হাতে দিয়ে লিখিব না লাগে, আর ইয়াস নো করব না লাগে, অটোমেটিক হয়ে যাব। প্লাস VVIP প্রোগ্রাম যেতে হয় তেতে সদায় আমার সম্মুখত একটা চ্যালেঞ্জ থাকে যে কোরবাত গোয়া পুলিশ কমাই গৈছে নেকি। সো সেইটোরপরা আমি সেইটো নুই করব পারি। সো আজি এই সেকেন্ড ফেজ আর থার্ড ফেজ যে মানে আপনার কোথাও নেক্সট ইয়ারেরপরা আমি ব্লাড সুগার আর ব্লাড প্রেশার এই ডেটাবেস করব খুঁজছো। তারপর অনারেবল চিফ মিনিষ্টার অলরেডি কইছে যে যেখানে তার ইন্টারভেনশন হিসাবে আমি মেডিকেল সাপোর্ট লাগে এইটো স্টেট গভর্নমেন্টের আমাদের। মই ভাবো যে এইটো কমপ্লিট প্রসেস যেটো মই কৈছো 3-5 ইয়ার্স, কিন্তু 100% আপনি করব নোৱাৰে, কারণ কিছু এনেকুৱা সার্জনিক কারণ থাকে যত মানে ইট গোজ বিয়ন্ড ব্লাড প্রেসার, ব্লাড সুগার এন্ড বিএমআই। সো বাট ইট উড বি আ হেলদিয়ার পুলিশ পার্সন টু